রাধে রাধে গোপু সোনার চ্যানেলে সবাইকে স্বাগত। কাল ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানেই তো সুন্দর করে চালের পিটুরির আলপনা দেওয়া, ধুনো জ্বালানো, প্রদীপ জ্বালানো, সুন্দরভাবে সন্ধ্যাবেলা মায়ের মা লক্ষ্মীর জন্য পুজো করা, তাকে আরাধনা করে বলা যে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মোর ঘরে। এটা আমাদের সবার মনে প্রাণের ইচ্ছা। তাই ছোট্ট করে আমাদেরও সেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার মাই পুজো করেছিল, আর এটা ওই ঘরটা যেখানে গোপুসোনা আগে থাকতো। ঘরটা একটু সারানোর কাজ চলছিল, তো তাই গোপুকে এতদিন তোমরা অন্য ঘরে দেখেছো। আবার সারানো হয়ে গেছে, এবার ওই ঘরেই তোমরা দেখতে পাবে। এখানে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি, আর আমাদের লুচি ভোগ দেওয়া হয়। লুচি ভোগ, চালের নৈবেদ্য, চিঁড়ে, মুড়কি, ফল, মিষ্টি, সামান্য যা পেরেছি তাই আয়োজন করা হয়েছিল। সবাই দর্শন করো আমার মা লক্ষ্মীকে, প্রত্যেকেই প্রণাম জানিও। এখানে আমার ননিসোনাও রয়েছে, সুন্দরভাবে দর্শন করো, কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর লক্ষ্মী পুজো করার পরে গোপুসোনাকেও ভোগ দেওয়া হয়েছিল। ভোগ দিয়ে ভোগ আরতি করে দিচ্ছিলাম আমি। অনেকদিন পর গোপুসোনার দর্শন পেলে তোমরা, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তোমরাও দেখো গোপুসোনাকে। আর তোমরা সবাই প্রণাম জানিও এবং তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ হোক, এই কামনাই করি। ভোগে ছিল লুচি, কাবলি চানার তরকারি, আলু কপির তরকারি আর পায়েস, আর তার সঙ্গে ফল, মিষ্টি, চিড়ে, মুড়কি, এগুলো তো ছিলই। গোপু আর মোহন দুজনেই বসে আছে, আর রয়েছে রাধিকা সুন্দরী, ওদিকে রয়েছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা। রাধে রাধে।